হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এনবি ইংলিশ টিউটোরিয়াল আজকে আমরা পবিশেলি লেখা ওর টু দা ওয়েস্টার্ন কবিতাটির সেকেন্ড পার্টটি নিয়ে আলোচনা করব ফার্স্ট পার্টে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওটিতে আমি টেক্সট নিয়ে আলোচনা করব এবং পুরো টেক্সটটি বাংলা মানে সহ আমি প্রত্যেকটি লাইন তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকবে আর অবশ্যই তোমরা ব্যাকগ্রাউন্ড ভিডিও যেটা করেছি সেটা তোমরা দেখে নিও কারণ ব্যাকগ্রাউন্ড যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা কিন্তু কবিতায় ঢুকতে পারবে না কেমন সো ব্যাকগ্রাউন্ড ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়েছে কিন্তু তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো সেখানে আমি ডিটেলসে তোমার পিভি সেলি সম্পর্কে ডিটেলসে বলেছি মানে তার লেখার যে অ্যাটিটিউড তিনি ফলো করতেন তার রাইটিংয়ে বিশেষ করে পার্টিকুলারলি এই কবিতায় ওর টু দ্য ওয়েস্টার্ন কবিতায় তিনি কেমনভাবে লেখার ধরনটা মানে কেমন ছিল সেটা আমি বলেছিলাম এবং কবিতাটিতে যে থিম্যাটিক্যালি এবং স্ট্রাকচারিক্যালি যে কি ফ্যাক্টসগুলো রয়েছে আমি সমস্ত ডিটেলসে আলোচনা করেছি সো আজকে কিন্তু আমি আর ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি না কেমন মানে কবিতায় আমি কবিতার ব্যাকগ্রাউন্ডেও যাচ্ছি না যেহেতু আমি অলরেডি বলে দিয়েছি সো আজকে কবিতাটিই শুরু করবো তো কবিতাটি আমি লাইন বাই লাইন পড়াবো খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর যদি কোথাও তোমাদের অসুবিধা হয় বুঝতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন তো চলো কবিতায় ঢোকা যাক কবিতাতে কবিতা শুরু করার আগে বলি এই কবিতাটি লিখেছেন আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে নিয়ার ফ্লোরেন্স ফ্লোরেন্সের কাছাকাছি একটা জায়গায় এবং তিনি পাবলিশড করেছিলেন এটা আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে হ্যাঁ উইথ হিজ প্রমিথ ইস ভলিউম ঠিক আছে প্রমিথিউজ অ্যান্ড বাউন্ড তার একটি লেখা সেই ভলিউমের সঙ্গে তিনি এটা পাবলিশড করেন তো চলো এবার সরাসরি কবিতায় ঢোকা যায় ও টু দ্য ওয়েস্টিন্ড বাই পার্সি বেসি সেলি ও ওয়াইল্ড ওয়েস্ট্রিন্ড দাও ব্রেথ অফ অটমস বিং দাও ফ্রম হুজ আনসিন প্রেজেন্স দ্য লিভস ডেড আর ড্রিভেন লাইক গোস্ট ফ্রম অ্যান এঞ্চেন্টার ফ্লিং ইলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেল অ্যান্ড হেকটিক রেড পেস্টেলেন স্টিক্যান্ড মাল্টিটিউটস লুক অ্যাট দ্য ভেরি ফার্স্ট লাইন অফ দ্য স্ট্যান্ডার ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড হিয়ার দ্য স্পিকার ডিরেক্টলি অ্যাড্রেসেস দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজ ওয়াইল্ড হোয়াই ওয়াইল্ড বিকজ অফ ইটস স্টেমলেস নেচার অ্যান্ড ইয়স আউট অফ কন্ট্রোল নেচার ওকে স্পিকার প্রথমে কবিতার শুরুতেই পশ্চিমা বাতাসকে বন্য হিসেবে তুলনা করছে অর্থাৎ পশ্চিমা বাতাস বা পশ্চিমা ঝঞ্ঝা যেটা আমরা বলি তো তাকে বন্য হিসেবে বলার কারণ তার যে অপ্রতিরোধ গতি বা অনিয়ন্ত্রিত গতি সেটাই বোঝাতে চাইছে ওকে দাও ব্রেথ অফ অটমস বিইং হিয়ার দাও মিনস ওয়েস্ট উইন্ড ওয়েস্ট উইন্ডকে কিন্তু এখানে পার্সনিফাই করা হয়েছে ঠিক আছে অ্যাজ এ হিউম্যান আইডেন্টি তাকে দেওয়া হয়েছে দাও ব্রেথ অফ অটমস বিইং ইউ আর দ্য লাইফ ফোর্স অব দ্য অটমস এক্সিস্টেন্স তুমি হচ্ছ শরতের প্রাণবায়ু ওকে এখানে অটম সিজন অ্যাকচুয়ালি অটম সিজন ইজ আ ট্রানজিশনাল সিজন ওকে অ্যান্ড দ্য হারবিঙ্গার অব দ্য উইন্টার সিজন অটম সিজনটা কিন্তু তোমার ট্রানজিশনাল সিজন কেন বলা হয় কারণ অটম সিজন অটম সিজনের পরেই কিন্তু উইন্টার সিজন আসে ঠিক আছে আর অটমটা স্টার্ট হয় অক্টোবরের দিকে অক্টোবরের দিকে সো অক্টোবরটা চলে গেলেই কিন্তু নভেম্বর ডিসেম্বর সেটা উইন্টার সিজন শুরু হয় অর্থাৎ এই কারণেই বলছে যে অটম সিজনটা হচ্ছে উইন্টার সিজনকে নিয়ে আসে আর ওয়েস্ট উইন্ড এর নির্ঘণ্টটা বাজায় ওকে মানে ওয়েস্ট উইন্ড মানে ওয়েস্ট উইন্ড উইন্টার সিজনটাকে নিয়ে আসে দাও ফ্রম হুজ আনসিন প্রেজেন্স দ্য লিভস ডেড আর ডিভেন দাও ইউর ফ্রম হুজ আন্ড তোমার অদাখা উপস্থিতিতে অর্থাৎ ওয়েস্ট উইন্ডের অদাখা উপস্থিতিতে এখানে অদাখা উপস্থিতি কেন বলছে বিকজ হিয়ার আনসিন প্রেজেন্স বিকজ উই ক্যান নট সি দি উইন্ড ওকে উই ক্যান ফিল ইটস প্রেজেন্ট থ্রু ইটস এফেক্ট আমরা কিন্তু বাতাসকে বা হাওকে দেখতে পাই না বাট আমরা এদের যে মানে ফলাফল সেটা কিন্তু দেখতে পাই ওকে এই আনসিন প্রেজেন্স আমি রেটরিকটা পরে বলছি দি লিভস আর ড্রিভেন তোমার অদাখা উপস্থিতিতে মৃত পাতারা সরে যায় ওকে লাইক ঠিক যেমন করে গোস্ট ফর্ম অ্যান এনচ্যান্টার ফ্লিং ঠিক যেমন করে ভূতেরা বা প্রেতাত্মারা অশরীরী আত্মারা পালিয়ে যায় কার থেকে এনচ্যান্টারের থেকে এনচ্যান্টার হচ্ছে ম্যাজিশিয়ান অর্থাৎ তান্ত্রিকের মন্ত্র শুনে যেমন প্রেতাত্মারা অশরীরী আত্মারা তারা যেমন পালিয়ে যায় ঠিক তুমি যখন প্রবাহিত হও তখন তোমার প্রবাহের ফলে যে গাছের যে শুকনো পাতা রয়েছে তারাও পালিয়ে যায় ওকে এইখানে দেখো লাইক দি গোস্ট ফর্ম অ্যান এনচ্যান্টার ফিলিং এই যে লাইনটা লাইক এই ওয়ার্ডটা দিয়ে এটা সিমিলি একটা মানে ডিরেক্ট কম্প্যারিজান করা হয়েছে গোস্টের সঙ্গে অর্থাৎ অশরীরী আত্মাদের সঙ্গে ডেড লিভসের কম্পেয়ার করা হয়েছে এবং এনচ্যান্টার অর্থাৎ ম্যাজিশিয়ানের সঙ্গে ওয়েস্ট উইন্ডের তুলনা করা হয়েছে ওকে এঞ্চান্টের থেকে অর্থাৎ তান্ত্রিকের থেকে যেমন প্রেতার পালিয়ে যায় সিমিলারলি ওয়েস্ট ওয়েস্টওন্ডের থেকে শুকনো পাতা গাছের যেগুলো রয়েছে মৃত পাতা সেইগুলো দূরে সরে যায় বোঝাতে পারলাম নেক্সট ইয়োলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেল অ্যান্ড হেকটিক রেড পেস্টিলেন স্টিক অ্যান্ড মাল্টিটিউস হিয়ার দ্য লাইন ইয়োলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেল অ্যান্ড হেক টিক রেড দিজ আর দ্য ডিকেই কালার্স অব দ্য ডেড লিভস ঠিক আছে যে ডেড লিভসগুলো রয়েছে তাদের এক একটি শেড কালার এক একটি পাতার তো বিভিন্ন ধরনের কালার হয় ঠিক আছে কোনো পাতাটা হলুদ হয় কোনোটা একদম কালো হয় সো এই যে ডেডলি কালার বা ডিকেইং কালারস যে লিভের সেটা এখানে তুলে ধরা হয়েছে ওকে পেস্টিলেন্স স্টিকেন মাল্টিটিউস পেস্টিলেন্স টিকেন এই ফ্রেজটার অর্থ হচ্ছে কোনো এক অ্যাফেক্টেড বাই আ সার্টেন ডিজিজেস ঠিক আছে কোনো একটা মানে কি বলবো কোনো একটা ডিজিজের দ্বারা আক্রান্ত অর্থাৎ কোনো একটা মহামারীতে আক্রান্ত হয়েছে যেন মাল্টিটিউড মিনস ম্যাসেস ঠিক আছে মানে কি বলবো ম্যাসেস মানে পিপল সো মানে আ ফ্লক অফ সিক পিপল ঠিক আছে মানে এর মধ্যে এই লাইনটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে যে মহা কোনো মহামারীর রোগে আক্রান্ত হয়ে যাও যেমন অনেকগুলো মানুষ একসঙ্গে মারা যেতে থাকে সিমিলারলি কী হয় সিমিলারলি যখন এই ওয়েস্ট্রিন আসে তখন গাছের যে শুকনো পাতা বিভিন্ন কালারের যে পাতাগুলো তারাও যেন একসঙ্গে ঝরে যেতে থাকে ঠিক আছে যেন তারাও কোনো একটা বিশেষ রোগে আক্রান্ত হয়েছে বোঝাতে পারলাম এই লাইনটার মধ্য দিয়ে পেস্টেলেন চিকেন মাল্টিটিউডস এই ফ্রেজটা মানে এই লাইনটার মধ্যে দিয়ে কোনো মহামারী আক্রান্ত রোগে মানে যখন অনেকগুলি মানুষ একসঙ্গে মারা যায় এবং সেই ব্যাপারটাকেই তুলনা করছে কি যে ওয়েস্ট উইন্ডের ফলে আসার ফলে গাছের যে মৃত পাতা বিভিন্ন কালারের যে মৃত পাতাগুলো সেইগুলো কি একসঙ্গেই ঝরে পড়তে থাকে ওকে সো ফার্স্টে দেখো এখানে আমি রেটরিকটা বলি ফার্স্ট লাইনে ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড তিনটেই দেখো ওয়ার্ডের ফার্স্ট যে লেটার সেটা হচ্ছে ডব্লিউ 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 ঠিক আছে এইখানে লক্ষ্য করবে কোনো ওয়ার্ডের মানে সরি কোনো সেন্টেন্সে যখন দেখবে যে এক্সেসিভ একাধিক মানে সেম ওয়ার্ড বা সেম লেটার সরি সেম লেটার বা সেম সাউন্ড যদি থাকে তাহলে সেটা সেটাকে বলা হয় অ্যালিটারেশন ঠিক আছে আর নেক্সট দেখো আনসিন প্রেজেন্স আনসিন প্রেজেন্স অর্থাৎ অদেখা উপস্থিতি দেখো টোটালি মানে একটা ডিফারেন্ট মিনিং আনসিন যেটা অদেখা সেটার উপস্থিতি কী করে হতে পারে রাইট সো এইখানে দুটো অপোজিট ওয়ার্ড রেস্ট সাইড বাই সাইড পাশাপাশি দুটো অপোজিট ওয়ার্ড বসেছে সো দিস ইজ দি এক্সাম্পল অফ অক্সিমোরন ওকে এটা অক্সিমোরনের এক্সাম্পল যেখানে দুটো সম্পূর্ণ ভিন্ন ধরনের শব্দ পাশাপাশি বসে একটা মিনিং ক্রিয়েট করে ওকে দেন সেই লাইনে দেখো দ্য লিভস ডেড আর ড্রিভেন ঠিক আছে এইখানে গ্রামাটিক্যাল অর্ডারটা কিন্তু মেনটেন করা হয়নি ডেড এটা কি হবে ডেড লিভস আর ডিভেন ঠিক আছে মৃত পাতারা সরে যায় লিভস ডেড আর ড্রিভেন এইটা কিন্তু ইরেগুলার অর্ডার অফ ওয়ার্ডস অর্থাৎ যখন ইরেগুলার অর্ডার অফ ওয়ার্ডস অর্থাৎ তোমার গ্রামারিটিক্যাল ফর্মটা মেনটেন করবে না তখন সেটাকে তখন সেটাকে আমরা বলবো ইনভার্সন ওকে দেন আমি লাইক তো এটা বললাম যে সিমিলি যখন একটা ডিরেক্ট কম্প্যারিজেন থাকবে এখানে ডিরেক্ট কম্প্যারিজন রয়েছে লিভের সঙ্গে গোস্টের কম্পেয়ার করেছে এবং এঞ্চান্টারের সঙ্গে ওয়েস্ট ইন্ডের নেক্সট তো এভাবে মানে ইনিউমারেবল রেটরিক রয়েছে ঠিক আছে আমি এভাবে যদি রেটোরিক প্রত্যেকটা লাইনের বলতে চাই আই হোপ সেটা আরও অনেকটা লেন্দি হয়ে যাবে পড়াটা আর তোমরাও হয়তো মানে রিদিমটা হারিয়ে ফেলবে ঠিক আছে মিনিংটা যে অ্যাকচুয়াল সেটা হারিয়ে ফেলবে সো আমি রেটোরিকে যাচ্ছি না আমি ইন্ডিভিজুয়াল কোনো একটা ভিডিওতে আমি যখন রেটোরিকটা পড়াবো তোমাদের রেটোরিক তখন এক্সাম্পল অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আমি লাইনগুলো তুলে দেবো অথবা কখনো জাস্ট রেটোরিক নিয়েই আমি অ্যানালিসিস করবো ওকে সো রেটোরিকটা আমি বাদ দিচ্ছি আমি আজকে ডিরেক্ট মিনিং পড়াচ্ছি শুধু লাইন বাই লাইন যে মিনিংগুলো রয়েছে এবং ইনার মিনিং রয়েছে আমি সেটা নিয়ে ডিসকাস করছি ওকে সো চলো তারপরের লাইন দেখা যাক

ক্যারিস দি মানে এখানে ওয়েস্ট উইন্ডকে কিন্তু চ্যারিয়টের সঙ্গে তুলনা করা হয়েছে ঠিক আছে যে ওয়েস্ট উইন্ড অ্যাজ অ্যা চ্যারিয়ট অর্থাৎ রথের মতো কি করে না তো বয়ে নিয়ে যায় কাকে বয়ে নিয়ে যায় দি উইং সিট ঠিক আছে পাখাওয়ালা সিট অ্যাকচুয়ালি সিডে তো উইং থাকে না রাইট সো এখানে অ্যাকচুয়ালি সিটগুলোকে পারসনিফাই করা হয়েছে অ্যাজ ফ্লাইং যেন সিটগুলো উঠছে এটা উঠছে মানে কি যখন উইন্ড প্রবাহিত হয় তখন গাছের যে বীজগুলো রয়েছে এবং শুকনো পাতাগুলো রয়েছে সেগুলোকে কি উড়িয়ে নিয়ে যায় তার সঙ্গে ঠিক আছে এই কারণেই এখানে স্পিকার ইম্যাজিন করছে দি সিডস আর ফ্লাইং ওকে তো এই উইন্ড কী করে না তো এই বীজগুলোকে নিয়ে যায় কোথায় নিয়ে যায় টু দেয়ার ডার্ক উইন্টারি বেড ঠিক আছে টু দি আন্ডারগ্রাউন্ড ওকে আন্ডারগ্রাউন্ড অর্থাৎ মাটির নিচে নিয়ে যায় সো এখানে বোঝাতে চাইছে যে ওয়েস্ট উইন্ড ক্যারিজেস দি সিডস টু দি আন্ডারগ্রাউন্ড অ্যান্ড ডিপোজিট দেম ঠিক আছে তাদেরকে মাটির নিচে নিয়ে যায় এবং সেখানে রেখে দেয় ঠিক আছে হোয়াইট দে লাই কোল্ড অ্যান্ড লো যেখানে তারা থাকে লাই মানে দে সিচুয়েটেড যেখানে তারা অবস্থান করে কোল্ড অ্যান্ড লো এখানে কোল্ড অ্যান্ড লো কেন বলছে বিকজ দিস ইজ দি সিজন অফ উইন্টার ওকে উইন্টার সিজন তার জন্য কি সয়েল কী থাকে কোল্ড থাকে এই কারণেই বলছে যে তারা ঠান্ডা থাকে সেখানে ইচ লাইক এ করস উইথ ইন এর স্কেপ এবং প্রত্যেকটি লাইক দি ডেড বডিজ উইথ ইন এর স্কেপ এবং প্রত্যেকটা সিটকে এখানে এক একটি ডেড বডির সঙ্গে তুলনা করা হয়েছে ঠিক আছে দেখো আবার সিমিলি ইউজ করা হয়েছে লাইক অ্যাট কর্স উইদিন এর স্কেপ মানে প্রত্যেকটা সিট যেন এক একটি মৃতদেহ এবং তারা কি করছে তাদের গ্রেভে রয়েছে ঠিক আছে তাদের সমাধিস্থ তারা সমাধিস্থ আছে ঠিক আছে কোথায় তাদের কবরস্থানে বা গ্রেবে ঠিক আছে তো নেক্সট আনটিল দাইন অ্যাজিও সিস্টার অব দ্য স্প্রিং শ্যাল ব্লো হার ক্ল্যারিয়ান ওভার দ্য ড্রিমিং আর্থ কী বলছে এই যে সিডগুলো যেগুলো আন্ডারগ্রাউন্ডে ওয়েস্ট উইন নিয়ে গিয়ে নিয়ে গিয়ে আন্ডারগ্রাউন্ডে রেখে দেয় কতদিন সেটা থাকে আনটিল ততদিন দাইন অ্যাজ ইউর সিস্টার মিনস ওয়েস্টউইনস অ্যাজ ইউর সিস্টার অ্যাজ ইউ মিনস হিয়ার এখানে টু মার্কসের কোয়েশ্চেন কিন্তু আসে অনেক সময় ঠিক আছে অ্যাজ ইউর এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে ব্লু ঠিক আছে অ্যাজ ইউর সিস্টার অফ দ্য স্প্রিং স্প্রিং সিজনকে ক্যান ইউ অ্যাসজিও সিস্টার বলা হচ্ছে অ্যাসজিও বলা হচ্ছে বিকজ ইন দ্য স্প্রিং সিজন দ্য স্কাই রিমেন ক্লাউডলেস ঠিক আছে আকাশটা কিন্তু পরিষ্কার থাকে ক্লাউডলেস থাকে ঠিক আছে মেঘমুক্ত আকাশ থাকে এই কারণে আকাশটাকে নীল দেখায় ঠিক আছে সো এই কারণেই স্প্রিং সিজনকে অ্যাসজিও সিস্টার বলা হচ্ছে ব্লু সিস্টার বলা হচ্ছে এটা মনে রাখবে ওকে শ্যাল ব্লো যতদিন না তোমার স্প্রিং সিজন বইতে শুরু করছে হার ক্ল্যারিয়ান ওভার দ্য ড্রিমিং আর তার ক্ল্যারিয়ান হিয়ার ক্ল্যারিয়ানস মিন আ ট্রাম্পেট আ কাইন্ড অফ ট্রাম্পেট অর আ কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট হুইচ শি প্লে হুইচ শি প্লে অ্যাকচুয়ালি ঠিক আছে মানে এক ধরে সে যে স্প্রিং সিজন যে যখন বয় তখন তার যে সাউন্ড সেটাকেই ক্ল্যারিয়ান হিসাবে বলছে ইউজ করছে ওকে সো আ কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট ঠিক আছে সেটা দিয়ে কি করবে ড্রিমিং আর্থকে জাগিয়ে তুলবে ঠিক আছে ড্রিমিং আর্থ যেহেতু উইন্টার সিজনে কি সমস্ত কিছু নিস্তব্ধ থাকে চুপচাপ থাকে মানে অ্যাজ ইফ দে আর ডেড মানে সব কিছুই যেন একটা মৃত মরণাপন্ন মানে কোনো প্রাণ নেই নিস্তর একটা মানে মোমেন্ট লাগে তো উইন্টার সিজনে সেই যে ড্রিমিং ওয়ার্ল্ড ঠিক আছে ঘুমন্ত যে পৃথিবী সেটাকে জাগিয়ে তোলে কে স্প্রিং সিজন ঠিক আছে এখানে দেখো স্প্রিং সিজনকে হার বলা হয়েছে বিকজ স্প্রিং সিজন অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিজেনারেশন রিভার্থ অ্যান্ড দ্য নিউ ভাইটালিটি অফ লাইফ ঠিক আছে নতুন কিছু প্রোডাক্টিভিটি তার মধ্যে আছে অর্থাৎ স্প্রিং সিজনকে কিন্তু ফিমেল অ্যাট্রিবিউট দেওয়া হয় ওকে অ্যাজ ইন দ্য ওয়েস্ট উইন ইজ অ্যাট্রিবিউটেড টু দ্য মেল ফিগার ঠিক আছে তাকে মেল ফিগার ধরা হয় এরকম নেচ ন্যাচারাল যেমন সানকে মেলফিগার ধরা হয় মুনকে মানে অ্যাজ আ ফিমেল ধরা হয় সো ন্যাচারাল অবজেক্টকেও কিন্তু জেন্ডার অনুযায়ী কিন্তু ভাগ করা হয় সো এখানে হার ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ সে যখন তার ক্ল্যারিয়নটা বাজাবে এবং ঘুমন্ত পৃথিবীকে জাগিয়ে তুলবে এইখানে তোমার একটা বিবলিক্যাল অ্যালিউশন রয়েছে বিবলিক্যাল অ্যালিউশন রয়েছে আর সঙ্গে তোমার ইসলামিক কালচারেও ইসলামিক রিলিজনেও কিন্তু এটা একটা রয়েছে যে যখন মানে কি বলবো অ্যাট দি অ্যাট দি ডে অফ দ্য জাজমেন্ট ঠিক আছে সেই দিন কি হবে একটা অ্যাঞ্জেল আসবে এবং সে তার একটা ইন্সট্রুমেন্ট পাওয়া যাবে তার ফলে কি হবে দি ডেড পিপল উইল কেমিং টু লাইফ ঠিক আছে মানে যারা মৃত ব্যক্তি যারা এতদিনে মারা গেছে মানে পুরো পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে যেই দিন হিসেব নিকেশের দিন আসবে সেই দিন কী হবে সবাইকে জাগিয়ে তুলবে তার ট্রাম্পেট বাজিয়ে ওকে সো এইখানে অনেক ক্রিটিক্স এটাকে এইভাবে দেখেছেন যে মানে অ্যাট দ্য ডে অফ জাজমেন্ট একটা অ্যাঞ্জেল আসবে এবং সে কী করবে পুরো মানুষ জাতিকে অর্থাৎ পুরো জগৎকে জাগিয়ে তুলবে এই ঠিক আছে যেন তাদের হিসেব নিকেশ করার জন্য সো এখানে সেটাই মিন করছে যে স্প্রিং সিজন জাগিয়ে তোলে কাদেরকে জাগিয়ে তোলে দেখো অ্যান্ড ফিল উইথ ডাইভিং সুইট বার্ডস লাইক দ্য ফ্লক্স টু ফিড ইন দ্য ইয়ার সে আসে এবং মানে পরিপূর্ণ করে তোলে স্প্রিং সিজনে এসে পরিপূর্ণ করে তোলে কি ডাইভিং সুইট বার্ডস লাইক ফ্লক্স টু ফিড ইন দ্য ইয়ার ঠিক আছে মানে ড্রাইভিং সুইট বার্স মানে যে সিডগুলো রয়েছিলো আন্ডারগ্রাউন্ডে যে সিডগুলো রয়েছিলো সে উইন্টার সিজনে সেটা স্প্রিং সিজন এসে কি তাদের নতুন প্রাণের সঞ্চার হয় এবং পুরো ভ্যালিটা কি হয় না তো সেই গাছে পরিপূর্ণ হয়ে যায় ঠিক আছে লাইক ঠিক যেমন ফ্লক্স টু ফিড ইন দ্য ইয়ার ঠিক যেমন করে কি করে শেফার্ড যখন শেফার্ড যখন কি করে তার যে ভেড়া রয়েছে বা মেষ তাদের ভেড়াগুলোকে যখন চড়াতে নিয়ে বেরোয় তখন যেমন সমস্ত ভেড়াগুলো একসঙ্গে পুরো উপত্যকাকে মানে মাতিয়ে তোলে বা তোমার উপত্যকাতে পুরো ছড়িয়ে পড়ে সিমিলারলি এটা ইম্যাজিন করছে কবি ওকে সো এখানে সুইট বার্সের সঙ্গে ফ্লক্সের কম্পেয়ার করা হচ্ছে এবং শেফোর্ডের সঙ্গে কিন্তু তোমার স্প্রিং সিজনকে বলা হচ্ছে ঠিক আছে উইথ লিভিং হিউজ অ্যান্ড অর্ডার্স প্লেন অ্যান্ড হিল ঠিক আছে কী দিয়ে পরিপূর্ণ করে তোলে উইথ লিভিং হিউজ লিভিং কালার্স অ্যান্ড অর্ডার্স লিভিং ফ্ল্যাগ ফ্র্যাগরেন্স প্লেন অ্যান্ড হিল ঠিক আছে পুরো উপত্যকায় তাদের সৌন্দর্যে বিভিন্ন কালারফুল যে গাছ বা ফুলে এবং তাদের সুগন্ধে কিন্তু উপত্যকাটাকে ভরিয়ে তোলে ওকে নেক্সট ওয়াইল্ড স্পিরিট হুইচ আর্ট মুভিং এভরিহায়ার হিয়ার দ্য স্পিকার এগেন কল দি দি ওয়েস্টউইন্ড অ্যাজ ওয়াইল্ড অ্যান্ড অলসো স্পিরিট ঠিক আছে মানে ওয়েস্ট উইন্ডকে কিন্তু তিনি স্পিরিট হিসাবে ইউজ করছেন ঠিক আছে কেন স্পিরিট মানে এমন একটি সত্তা ঠিক আছে মানে কী বলবো যে আমরা যেমন গডকে বিলিভ করি ঠিক আছে তার যে পাওয়ার তিনি যে মানে শক্তিশালী সেই যে স্পিরিট ঠিক আছে শেলি এবং রোম্যান্টিক রাইটাররা কিন্তু একটা স্পেসিফিক যেমন ওয়ার্ডস যেমন নেচারকে তার সোল আইডেন্টি ধরত সো সিমিলারলি ওয়েস্টউইন্ডকে অর্থাৎ নেচারকে কিন্তু শেলিও কি একটা স্পিরিট হিসেবে ধরছে মানে সর্বে সর্বা ধরছে আর ওয়াইল্ড তো কেন আমি বলেছি সো হুইচ আর মুভিং এভরি যে কিনা সর্বত্র বিচার বিরাজমান ওকে চারিদিকেই যে কি ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে বিরাজমান ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার নাও দি মানে কি বলবো সব থেকে যে ক্যাপটিভেটিং ওয়ার্ড মানে ক্যাপটিভেটিং ফ্রেজ সেটা হচ্ছে এটা যে ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার দি স্পিকার স্পিকার মানে ওয়েস্ট উইন্ডকে অ্যাজ এ ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার তিনি প্রেজেন্ট করছে ডেস্ট্রয়ার কেন বিকজ দি ওয়েস্ট উইন্ড ওয়েস্ট্রেন কি করে যেগুলো টর্ন আউট ঠিক আছে যেগুলো ওল্ড যেগুলো সেকেলে সেগুলো কি করে সেগুলো ধ্বংস করে সেগুলোকে ডিস্ট্রয় করে এবং প্রিজার্ভ করে কি নিউ বিগিনিং নিউ থিং ঠিক আছে এবং নতুন কিছুর সৃষ্টি করে এই কারণে ডেস্ট্রয়ার এবং প্রিজার্ভার বলা হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্ট্রাকশান ইজ নেসেসারি ফর দ্য প্রিজার্ভেশন অফ দ্য নিউ থিং ঠিক আছে আমরা যদি মানে আমরা বলে না মানে যে কোনো বিষয় দেখবে যদি ডেস্ট্রাকশান না হয় ঠিক আছে কোনো সোশ্যাল আইডিয়ালিজম বলো কোনো থিং বলো বা কোনো আইডিয়া মানে যে কোনো কিছু কোনো কিছু যদি ডিস্ট্রাকশান না হয় তাহলে এক তার থেকে কিন্তু নিউ বিগিনিং আসে না সো ডেস্ট্রাকশান ইজ নেসেসারি ফর দ্য প্রিজারভেশান অর দ্য ফর দ্য ওয়েলকামিং অফ দ্য নিউ ওকে সো এখানেই প্রেসটা করছে ওয়েস্টউইন্ডের যে অ্যাজ এ ডেস্ট্রয়ার এবং প্রিজার্ভার তিনি ওয়েস্টউইন্ডকে প্রেস করছেন দেন কি বলছে ও হিয়ার ও হিয়ার ও লিসেন টু মি ঠিক আছে দেন স্পিকার কি বলছে লিসেন টু মি ঠিক আছে তিনি তার কথা আরও শুনতে বলছেন চলো নেক্সট টানজে দাও অন হুজ স্টিম মিটস দি স্টিভ স্কাইস কমোশন লুজ ক্লাউডস লাইক আর্থ ডিকেইং লিভস আর শেড শুক ফ্রম দ্য ট্যাঙ্গল বাউজ অফ হেভেন অ্যান্ড ওশান লুক অ্যাট দ্য ভেরি ফার্স্ট লাইন দাও অন হু স্টিম ওকে দাও মিনস ওয়েস্ট উইন্ড অন হু স্টিম তোমার গতিধারায় এখানে স্টিম বলতে উই নো স্টিম অ্যাকচুয়ালি সাজেস্ট দি ফ্লো অফ ওয়াটার রাইট কিন্তু এখানে ফ্লো অফ উইন্ডকে বোঝাচ্ছে ঠিক আছে যে হাওয়ার যে স্টিম রয়েছে সেটাকে বোঝাচ্ছে হাওয়ার যে গতি সো দাও অন হু স্টিম মিটস দ্য স্টিভ স্কাইজ কমোশন মানে তোমার চলার গতিবেগে কি হয় আকাশে আলোড়ন সৃষ্টি হয় ওকে স্টিপ স্কাইজ কমোশন আকাশে আলোড়ন সৃষ্টি হয় লুজ ক্লাউডস লাইক আর্টস ডিকেইং লিভস আর শেড এবং যে লুজ ক্লাউডসগুলো রয়েছে যে ফ্লোটিং ক্লাউডসগুলো রয়েছে ঠিক আছে আকাশে ভাসমান যে মেঘগুলো রয়েছে কি হয় লাইক ঠিক কেমন করে আর্টস ডিকেইং লিভস আর ঠিক আছে যেমন আর্থ থেকে আর্থের গাছ থেকে যেমন পাতা ঝরে পড়ে সিমিলারলি দি লুজ ক্লাউডস দি ফ্লোটিং ক্লাউডস আর শেড লাইক দ্য লিভস অব দ্য ট্রিজ ঠিক আছে এটা কবি ইম্যাজিন করছে যে আকাশে যখন ওয়েস্টার্ন যখন আকাশে প্রবাহিত হয় তখন আকাশে একটা আলোড়ন সৃষ্টি হয় এই আলোড়নের ফলে কি হয় যে লুজ ক্লাউডসগুলো রয়েছে সেইগুলো ঝরে ঝরে পড়তে থাকে ওকে শুক ফ্রম দি ট্যাঙ্গেল বাউজ অফ হেভেন অ্যান্ড ওশান এবং সুখ মানে অ্যাকচুয়ালি ডাউন ঠিক আছে ঝুঁকে থাকা কোথা থেকে ঝুঁকে থাকে ফ্রম দি ট্যাঙ্গেলড বাউজ অফ হেভেন অ্যান্ড ওশান হিয়ার ট্যাঙ্গেল বাউজ মিন্স ইন্টার ওভেন শ্যাগি ট্রিস ঠিক আছে অর্থাৎ গাছের যে ডালপালা সেটাকে বলছে যে ট্যাঙ্গেল বাউজ অফ হেভেন অ্যান্ড হেভেন স্কাই অ্যান্ড সি সো হেভেন এবং মানে স্কাই এবং সি এর যে স্কাই এবং সি একটা গাছ ধরা হচ্ছে এবং তার যে ডালপালা সেই ডালপালাতে পাতা হিসেবে ক্লাউডকে ধরা হচ্ছে বোঝাতে পারলাম হেভেন এবং ওশান অর্থাৎ সি এবং মানে স্কাই এবং সি অর্থাৎ তোমরা যদি সমুদ্রে গিয়ে থাকে দেখবে গিয়ে থাকো দেখবে যে সমুদ্রে কি হয় যে একদম শেষ প্রান্তে দেখবে যে সমুদ্র আর আকাশ যেন মিলে যাচ্ছে ঠিক আছে সেই যে মানে যেখানে মিলে যাচ্ছে তারা সেই জায়গাটাকে বলা হয় হরাইজান অর্থাৎ দিগন্ত সেই দিগন্তটাকে দেখে কী মনে হচ্ছে কবি ইম্যাজিন করছে যে ইট লুকস লাইক শ্যাগি ট্রিজ এবং সেখান থেকে সেই টি এর থেকে ক্লাউডসগুলো পাতাগুলো কি হচ্ছে ঝরে ঝরে পড়ছে ওকে লাইক দ্য টিকেই লিভস অফ দ্য আর্থ ওকে অ্যাঞ্জেলস অফ রেন অ্যান্ড লাইটনিং দিস ক্লাউডস আর দি অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং এই মেঘগুলি হচ্ছে কি বৃষ্টি এবং বজ্রপাত লাইটনিং মানে বজ্রপাত বৃষ্টি এবং বজ্রপাতে কারণ বোঝাতে পারলাম অ্যাঞ্জেলস মিন হিয়ার দ্য ম্যাসেঞ্জার অফ রেন অ্যান্ড লাইটনিং ঠিক আছে অ্যাঞ্জেল মানে ম্যাসেঞ্জার সো তো এইখানে কবি এটা বোঝাতে চাইছেন যে উইন্ড যখন আকাশে প্রবাহিত হয় তখন যে মানে ফ্লোটিং ক্লাউডসগুলো রয়েছে আকাশে সেগুলো ডিকেইং লিভসের মতো পাতার মতো ঝরে ঝরে পড়ে এবং এটা কোথা থেকে ঝরে পড়ে ফ্রম দ্য হরাইজেন অব দ্য হেভেন অ্যান্ড দ্য ওয়েস্টার্ন অর্থাৎ স্কাই এবং সিয়ের ঠিক আছে আর এই ক্লাউডসগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি দি ম্যাসেঞ্জার অফ দ্য রেইন অ্যান্ড লাইটনিং ওকে দে আর আর স্প্রেড সেখানে ছড়িয়ে আছে অন দ্য ব্লু সার্ফেস অফ দাইন ইয়ার রিসার্চ তোমার নীল সার্ফেস ওপরিভাগে অফ দাইন ইয়ার রিসার্চ তোমার বায়োবিও উচ্ছ্বাসে সার্চ মিনস ওয়েব ওকে বায়োবিও ঢেউ বা উচ্ছ্বাস বলতে পারো লাইক ঠিক যেমন দি ব্রাইট হিয়ার আফলিফটেড ফ্রম দ্য হেড অফ সাম ফিয়ার্স মিনার্ড ওকে মানে ঠিক যেমন করে মিনার্ডের যে ব্রাইট হেয়ার তার যে ডিসেবলড হেয়ার তার যে এলোমেলো চুল ঠিক তেমন লাগছে দেখতে ঠিক আছে এখানে মিনার্ড অ্যাকচুয়ালি হেয়ার এখানে একটা অ্যালিউশন ইউজ করা হয়েছে হিয়ার মিনার্ড টেকেন ফ্রম দ্য গ্রিক মিথোলজি ঠিক আছে মিনার্স আর অ্যাকচুয়ালি দি ফিমেল ফলোয়ার্স অফ ডায়োন দি গ্রিক গড অফ ওয়াইন হ্যাঁ ডায়োনেসিস আবার রোমান লিটারেচারে বেকাস হিসেবেও পরিচিত মানে হি ইজ দ্য সেম পারসন ডায়োনেসাস এবং বেকাস ঠিক আছে রোমান লিটারেচারে বেকাস বলা হয় এবং ডায়োনেসাস গ্রিক লিটারেচারে বলা হয় ওকে গ্রিক মিথোলজিতে বলা হয় সো ফিয়ার্স মিনার হচ্ছে দোজ ফলোয়ার্স ফিমেল ফলোয়ার্স অব দ্য ডায়োনসাস হু ডান্স ওয়াইডলি ঠিক আছে তারা ডায়নিসকে সন্তুষ্ট করার জন্য কি তাদের ওয়াইল্ড ডান্স করে এবং সেই ডান্সের সময় তাদের যে হিয়ার ঠিক আছে তাদের যে ফিজিক্যাল স্ট্রাকচার অর্থাৎ তাদের যে মানে মাথার যে চুল ডিসেবলড হিয়ার সেটা কি খুব এলোমেলো হয়ে যায় ঠিক আছে মানে একটা উন্মত্ততায় মেতে ওঠে যেন সেই যে মুহূর্তটায় সেই ব্যাপারটাকে এখানে তুলনা করছে স্পিকার যে কবি এখানে তুলনা করছে যে মিনাডের হেয়ারের মতো দেখতে যেন ক্লাউড গ্লোকে লাগছে ঠিক আছে মানে আকাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঠিক আছে এটা কোথা থেকে ছড়িয়ে ছড়িয়ে আছে দেখো ইভেন ফ্রম দ্য ডিম ভার্স ইভেন অফ দ্য হরাইজন টু দ্য জেনিস হাইট দ্য লক্স অফ দ্য অ্যাপ্রোচিং স্টর্ম ওকে ইভেন ফ্রম দ্য ডিম হার্স বলতে তোমার একদম ক্ষীণ সীমানা থেকে ওকে মানে একদম ক্ষীণ সীমানা থেকে ফ্রম দ্য হরাইজেন দিগন্তের ক্ষীণ সীমানা থেকে টু দ্য টপ অফ দ্য স্কাই জেনিথ সাইট মিন টু দ্য টপ অফ দ্য স্কাই ঠিক আছে আকাশের সর্বোচ্চ সীমা অবধি যেন আছে দ্য লক্স অফ অ্যাপ্রোচিং স্টর্ম ঠিক আছে ক্লাউডকেই বলা হচ্ছে যে ঝড়ের এই যে পূর্বাভাস অর্থাৎ দি ক্লাউডস আর স্প্রেড ফ্রম দি ডিম ভার্স টু দি টপ অফ দ্য স্কাই ঠিক আছে এটা ছড়িয়ে আছে দাউ ডার্স অফ দ্য ডাইং ইয়ার To which this closing night will be the dome of a first sepulcher vaulted with thy congregated might of vapours from whose solid atmosphere black rain and fire and hail will burst. Oh here. Okay? So দাও ডার্স হিয়ার ওয়েস্ট উইনকে কী বলা হচ্ছে ডার্স অ্যাকচুয়ালি ইজ আ কাইন্ড অফ স্যাড সং দ্যাট ইজ আ ফিউনারেল সং ঠিক আছে শেষকৃত্যে যে গানটা গাওয়া হয় অর্থাৎ কেউ মারা গেলে যেটা গাওয়া হয় সো ওয়েস্ট উইন কী করছে ডার্স গাইছে কেন বিকজ অফ দ্য ডাইং ইয়ার ডাইং ইয়ার বলতে ডাইং ইয়ার বলতে প্রেজেন্ট যে সময়টাকে সেটা বলছে যে উইন্টার সিজনটা শেষ হতে চলেছে ঠিক আছে মানে ডাইং ইয়ার যেটা মানে বছরের বছরটা সরি উইন্টার নয় বছরটা শেষ হতে চলছে অ্যাকচুয়ালি তোমার উইন্টার সিজনটা আসেই নভেম্বর ডিসেম্বরের দিকে ঠিক আছে আর নভেম্বর ডিসেম্বর ইজ দি মানে লাস্ট মান্থ অব দি ইয়ার ঠিক আছে পুরো শেষ মান্থ সো তারপরেই একটা নতুন বছর শুরু হবে একটা তো সেই কারণেই বলছে যে ডাইং ইয়ার এই যে মরণাপন্ন যে বছর বা তার যে মারা যাচ্ছে তার জন্য কি করছে টু হুইচ দিস ক্লোজিং নাইট এই যে মানে ক্লোজিং নাইট বলতে দিস দি লাস্ট নাইট অফ দ্য অটম ওকে উইল বি দ্য ডোম অফ ভাস্ট সেফালচার কি হবে উইল বি দ্য ডোম ডোম মানে আ কাইন্ড অফ মানে কি বলবো একটা গম্বুজ ঠিক আছে একটা যে ডোম হয় ঠিক আছে মানে কোনো সমাধিক্ষেত্রে গেলে দেখবে যে একটা মানে গম্বুজের মতো করে মানে ভল্ট ক্রিয়েট করা হয় সেটাকেই ডোম বলছে অফ আ ভাস্ট সেফালচার ফার্স্ট সেফলচার ঠিক আছে একটা বড় গম্বুজ আকৃতির তার ক্ষেত্র তৈরি করছে ভল্টেড উইথ দ্য আই কংগ্রিগেটেড মাইট অফ ভেপার্স ঠিক আছে তোমার দ্বারা সৃষ্টি যে মানে তোমার ভেপারের দ্বারা সৃষ্টি যে মানে কি বলো কংগ্রিগেটেড মাইট অ্যাকচুয়ালি জমানুকৃত ভেপার্স মানে কি জমানুকৃত মেঘ দ্বারা সৃষ্টি করছে কি মানে অ্যাকচুয়ালি এখানে আরও তোমাকে এক্সপ্লেন করে তোমাদেরকে যে জমানকৃত যে মেঘগুলো রয়েছে সেইগুলো কি ভল্ট ক্রিয়েট করছে ঠিক আছে আর এই যে তোমার কি বলবো মেঘগুলো সৃষ্টি হয় কী দ্বারা ভেপারের দ্বারা বাষ্পর দ্বারা সো সেলি কিন্তু অলওয়েজ একটা লজিক্যাল মানে সিকোয়েন্স থাকতো তার ঠিক আছে যে মানে কবিতা তার কবিতার মধ্যে কিন্তু সাইন্টিফিক যে লজিক্যাল রিজনিং সেটা কিন্তু ভীষণ থাকতো যেমন দেখো যে এখানে ভেপারের দ্বারা মেঘ ক্রিয়েট ওয়েস্ট উইন্ড কী করছে ভেপারগুলোকে জমাকৃত করছে সেখান থেকে মেঘ ক্রিয়েট করছে এবং মেঘ ক্রিয়েট সেখান থেকে বৃষ্টি বজ্রপাত সেগুলো এটসেক্ট্রা হয় সো এই যে মেঘ সৃষ্টি করছে ঠিক আছে ফ্রম হুস সলিড আমরা পরের লাইনে পড়বো যে মেঘটা যে ভল্ট ক্রিয়েট করছে ঠিক আছে এই ভল্টের মধ্যে কি করা হবে বেরি করা হবে কাকে অর্থাৎ ডাইং ইয়ারকে যে মৃত বছরটাকে তাকে মানে মাটি দেওয়া হবে ঠিক আছে সমাধিস্থ করা হবে সো তার জন্যে ভল্ট ক্রিয়েট করছে ফ্রম হুস সলিড অ্যাটমসফিয়ার যার সলিড অ্যাটমসফিয়ার থেকে কী হবে ব্ল্যাক সরি ফ্রম হুস সলিড অ্যাটমসফিয়ার ব্ল্যাক রেন অ্যান্ড ফায়ার অ্যান্ড হেল উইল ব্রাস্ট ঠিক আছে যার সলিড অ্যাটমসফিয়ার থেকে কী হবে ব্ল্যাক রেইন ফায়ার এবং হেল উইল ব্রাস্ট অ্যাকচুয়ালি এখানে লাইনটা দেখবে যে ব্ল্যাক রেন তো হয় না রেন অ্যাকচুয়ালি মানে ব্ল্যাক হয় না এখানে ব্ল্যাক বলতে কিন্তু দি ক্লাউড দি সলিড অ্যাটমসফিয়ার অব দ্য ক্লাউডকে বোঝানো হয়েছে যে আকাশে যখন দেখবে প্রচুর মেঘ করে তখন কি হয় একটা মানে মেঘের আচ্ছাদন ক্রিয়েট হয় ঠিক আছে যে একটা কালো মেঘের যে মানে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয় সেটাকে বলছে যে কালো মেঘে ছেয়ে যাওয়া যেটা বলি আমরা অ্যাকচুয়ালি সো এখানে সেই যে ব্ল্যাক ক্লাউড থেকে যে রেনটা হচ্ছে বৃষ্টিটা হচ্ছে সেটাকেই বলছে এখানে ব্ল্যাক রেড ব্ল্যাক রেন বলছে এটা অ্যাকচুয়ালি ট্রান্সফার ডেপিটেড এটা একটা রেটরিক যে অন্য একটি শব্দের সঙ্গে মানে ব্ল্যাকটা অ্যাকচুয়ালি মেঘের সঙ্গে যায় কিন্তু সেটা না মেঘের সঙ্গে না দিয়ে সেটা রেনের সঙ্গে জুড়ে দিয়েছে সো এটাকে ট্রান্সফার ডেপিটেড বলা হয় তো ব্ল্যাক রেন ফায়ার অ্যান্ড হেল বৃষ্টি ফায়ার মানে ফায়ার বলতে আগুন তো ঝরে পড়বে না সো ফায়ার মানে এখানে হচ্ছে লাইটনিং অর্থাৎ বজ্রপাত অ্যান্ড হেল মানে শিলাবৃষ্টি উইল বাস্ট শিলাবৃষ্টি ঝরে পড়বে ওকে ও হিয়ার ও লিসেন টু মি ওকে তো এইখানে সেকেন্ড স্ট্যান্ডা শেষ হলো সো সেকেন্ড স্ট্যান্ডে যেটা বেসিক্যালি বলতে চাইলো স্পিকার যে ওয়েস্টওন্ড হচ্ছে মানে মেঘগুলোকে কি করে পুরো আকাশে ছড়িয়ে দেয় এবং মেঘগুলোকে কি করে জমাকৃত করে ঠিক আছে যার জন্য কিন্তু বৃষ্টি বজ্রপাত এবং শিলাবৃষ্টি এই যে মানে একটা সাইকেল ঠিক আছে সাইকেল একটা ন্যাচারাল যে সাইকেল সেটা কিন্তু সম্পন্ন করছে ওয়েস্ট উইন্ড ঠিক আছে সো ওয়েস্টউইন্ডকে এখানেও তিনি প্রেস করেন চলো নেক্সট স্ট্যান্ডজাই নাও কেম টু দি থার্ড স্ট্যান্জা Thou who didst wakeen from his summer dreams the blue mediterranean where he lay lulled by his coil of crystalline steam in the very first line the speaker here personified the blue mediterranean sea ঠিক আছে এখানে স্পিকার ব্লু মেডিটেরিয়ান সি কে পারসনিফাই করেছেন এবং ইমাজিন করছে যে কি সে তার গਿਰশে ঘুমে যেন মগ্ন ঠিক আছে তো এখানে প্রথম লাইনে দেখো কী বলছে দাও মিন্স উইন্ড দাও হু ডিডেস্ট ওয়েকেন ফ্রম হিস সামার ড্রিম দি ব্লু মেডিটেরিয়ান তুমি ব্লু মেডিটেরিয়ান অর্থাৎ ভূমধ্য সাগরের গ্রীষ্মের স্বপ্ন থেকে তুমি জাগিয়ে তোলো ঠিক আছে হোয়ার হিলে যেখানে সে মানে বাস করে অর্থাৎ হোয়ার হিল সিচুয়েটেড যেখানে সে অবস্থান করে অর্থাৎ ব্লু মেডিটেরিয়ান সিটা যেখানে অবস্থান করে লাল্ট বাই দ্য কয়েল অফিস ক্রিস্টেলাইন স্টিম লাল্ট মানে এখানে ঘুম পাড়ানো অ্যাকচুয়ালি ঠিক আছে কিসের দ্বারা ঘুম পাড়ানো বাই দ্য কয়েল অফিস ক্রিস্টেলাইন স্টিম তার যে স্বচ্ছ জলধারা অর্থাৎ ক্রিস্টেলাইন মানে ক্রিস্টাল ক্লিয়ার যে ওয়াটার তার যে নদীর মানে ব্লু মেডিটেরিয়ান সির যে জল সেটা এতটাই স্বচ্ছ গ্রীষ্মের সময়ে এতটাই স্বচ্ছ সেই স্বচ্ছ জলধারার মৃদু প্রভাবে মেডিটেরিয়ান সি যেন ঘুমিয়ে গেছে ঠিক আছে এবং ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখতে বিভর বুঝতে পেরেছ নেক্সট বিসাইড আ পিউমাইস আইল ইন বেস বে অ্যান্ড স ইন স্লিপ ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স এখানে দেখো বিসাইড আ পিউমাইস আইল ইন বেস বে এখানে কোন মানে ভূমধ্য সাগর কোথায় বাস করে এই যে একটু আগে বললো না যে হোয়ার হিলে যেখানে সে মানে যেখানে সে অবস্থান করে এটা কোথায় অবস্থান করে বিসাইড আ পিউমাইস আইল ইন বেস বে ঠিক আছে পিউমাইস আইল অ্যাকচুয়ালি অ্যান আইল্যান্ড ঠিক আছে একটা আইল্যান্ড হুইচ অ্যাকচুয়ালি ডিপোজিটেড হুইচ অ্যাকচুয়ালি ক্রিয়েটেড বাই দি ডিপোজিটেড অফ ডিপোজিট অফ লাভা ঠিক আছে অর্থাৎ লাভা থেকে তৈরি একটা আইল্যান্ড হচ্ছে পিউমাইস আইল ঠিক আছে অ্যান্ড ইন বে আর এই পিউমাইস আইলটা কোথায় রয়েছে ইন বে ঠিক আছে বেস বেতে এইরকম পিউমাইস আইলের মতো আরও অনেক কিন্তু আইল্যান্ড রয়েছে ঠিক আছে সেই ডিপোজিট অফ লাভা অর্থাৎ লাভা জমে জমে একটি আইল্যান্ড তৈরি হয়েছে ওকে বেটা কোথায় সিচুয়েটেড বেস বেটা হচ্ছে ওয়েস্টার্ন কোর্ট ওয়েস্টার্ন কোস্ট অফ ইটালি ইন নেপাল ঠিক আছে নিয়ার নেপাল নেপালের কাছাকাছি ঠিক আছে ইটালির ওয়েস্ট প্রান্ত ওয়েস্ট প্রান্তে কিন্তু বেস পেটা রয়েছে বুঝতে পারলে এই জায়গাটা অ্যান্ড নেক্সট নেক্সট লাইন দেখো অ্যান্ড স ইন স্লিপ ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স স্কুইভারিং ইন দ্য ওয়েবস ইন্টেন্সার ডে এবং এই ভূমধ্যসাগর তার স্বপ্নে কী দেখছে প্রথম লাইনে দেখো হি সামার ড্রিমস মানে প্রথমেই বলে দিয়েছে সে যেন সামার ড্রিমে ব্যস্ত ঠিক আছে এই স্বপ্নতে কি দেখছে দি ব্লু মেডিটের ওয়াচ ইস দি ওয়াচ ইস ইন স্লিপ তার যে স্বপ্নে তিনি কি দেখছেন মানে মেডিটের কি দেখছে ওল্ড প্যালেসেস পুরনো যে প্যালেসেস অর্থাৎ প্রাসাদগুলো ঠিক আছে যেগুলো অ্যাকচুয়ালি বর্তমানে তার জলের তলায় অ্যান্ড towers কুইভারিং within দি ওয়েবস ইন্টেন্সার ডে ঠিক আছে জলের তলায় নিমগ্ন যে প্যালেসেস রয়েছে এবং টাওয়ার্স রয়েছে যেগুলো একসময় একসময় খুব সুন্দর ছিল যেগুলো এখন বর্তমানে তার নদীর জলের তলায় তো সেই প্যালেসেস এবং টাওয়ার্স যে জলের তলায় যে হালকা মৃদু দুলছে ঠিক আছে মানে কি ও ওয়েস্টার্ন যখন বয় বা ওয়েস্টার্ন না বললেও মানে একটা কি জলের যে ধারা স্বচ্ছ ধারা সেটাতে যে কুইভারিং হচ্ছে আন্দোলিত হচ্ছে সেই সেই পিকচারটা কিন্তু মেডিটের দেখছে ওকে উইদিন দ্য ওয়েভস ইনটেন্সার ডে ইন্টেন্সার ডে বলতে এখানে অ্যাড দি সামার ডেকে বলা হচ্ছে অর্থাৎ যেখানে গ্রীষ্মের চরম প্রখরতায় অর্থাৎ সূর্যের আলোতে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে তাদের কুইভারিং সেটাই বোঝাচ্ছে এখানে ওকে অল ওভারগ্রোন উইথ অ্যাজিওর মস অ্যান্ড ফ্লাওয়ার্স সো সুইট দি সেন্স ফেন্স পিকচারিং ডেম কী বলছে লাইনটা দেখো অল ওভারগ্রোন মানে চারিদিকেই কি হয়েছে জন্ম নিয়েছে ওভারগ্রণ মানে কি ভর্তি হয়ে গেছে অ্যাকচুয়ালি ঠিক আছে উইথ অ্যাজিওর মস অ্যাজিওর মানে আমরা ফার্স্ট যখন পড়াই তখন বলেছি অ্যাসজিওর মানে হচ্ছে ব্লু ঠিক আছে সো এখানে ব্লু মস বলছে যে নিচে কি জলের নিচে তো শ্যাওলা জমে না সেই শ্যাওলাটা নীল এখানে কি বলছে যে নীল শ্যাওলা জমেছে অ্যান্ড ফ্লাওয়ার্স বিভিন্ন ধরনের যে জলজ ফুলগুলো রয়েছে সে ফুলগুলোর কথা বলছে সো সুইট এতটাই সুন্দর দি সেন্স ফেন্স পিকচারিং ডেম তাদেরকে ইম্যাজিন করতেই যেন তাদেরকে ইম্যাজিন করতেই যেন সেন্স হারিয়ে ফেলার উপক্রম ঠিক আছে মানে অ্যাকচুয়ালি ফ্র্যাগরেন্সটার মানে এক্সেসিভ মানে হাইপার বোল এখানে ইউজ করেছে অ্যাকচুয়ালি যে মানে এতটাই সুন্দর তাদের সৌন্দর্য তাদের ফ্র্যাগরেন্স তাদের সুমিষ্ট গন্ধ সেটাকে ইমাজিন করলেই যেন কি হচ্ছে যে অবশ্যই আসছে শরীর বা মানে কি বলবো সেন্সলেস হয়ে যায় উপক্রম ফেন্ট মানে অ্যাকচুয়ালি মাথা ঘুরে যাওয়া সেটা অ্যাকচুয়ালি মানে সেন্স কাজ করছে না এরকম একটা সিচুয়েশান বোঝাতে চাইছে ঠিক আছে সো এখানে এই ফার্স্টে আমি প্যারাটা বোঝাতে পারলাম যে ওয়েস্ট উইন্ড কী করে ব্লু মেডিটেরিয়ান সি তার যে সামার ড্রিম সেটাকে ভঙ্গ করে দেয় সেটাকে ব্রেক করে এবং এই যে ব্লু মেডিটেরিয়ান সিটা কোথায় অবস্থিত বিসাইড আ পিউমাইস আইল ইন বেজবে বেসবে নামক একটা জায়গায় ঠিক আছে আর এই স্বপ্নে কি দেখছিল ব্লু মেডিটেরিয়ান সি স্বপ্নেই দেখছিলো যেটা সেটা হচ্ছে ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স কুইভারিং ঠিক আছে সেটা দেখছিল এবং যে অল ওভারগ্রোন মসেস ব্লু মসেস অ্যান্ড দি ফ্লাওয়ার্স সেগুলো জন্মেছে সেইগুলো দেখছিল ঠিক আছে এইটাই হচ্ছে ব্লু মেডিটেরিয়ান সি ডিম ঠিক আছে আর এই ডিমটাকেই বাধা সৃষ্টি এই ডিম দেখাতে বাধা সৃষ্টি করে কে ওয়েস্ট্রিন ওকে next thou for whose path the atlantic's level powers cleave themselves into chasm

ওয়েস্ট উইন যখন আটলান্টিক সমুদ্রের মধ্যে দিয়ে তার পথ বেছে নেয় অর্থাৎ আটলান্টিক সমুদ্রের মধ্য দিয়ে যখন সে তার যাত্রা শুরু করে তখন কি হয় ক্লিপ দেমসেল লেভেল পাওয়ার্স ক্লিপ দেমসেল ইন্টু ক্যাজম আটলান্টিক মহাসড়ের যে ঢেউ সেই ঢেউয়ের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে ঠিক আছে ক্লিপ মানে কি একটা ফারো তৈরি করে ফারো মানে তোমার ঢেউয়ের মধ্যে মানে ঢেউয়ের মধ্যে যে রাস্তা সরু সেই রাস্তাটা তৈরি করে কে ওয়েস্ট উইন্ড ওকে হোয়াইল ফার বিলো যেখানে ফার বিলো অনেক নিচে দি সি ব্লুমস অ্যান্ড উডস ওয়ার দ্য স্যাপলেস ফয়েস অব দ্য ওশান বলছে যে যেখানে সমুদ্রের ভীষণ গভীরে কী হয় সি ব্লুমস বিভিন্ন ধরনের গাছ মানে সি উইডস অ্যাকচুয়ালি অ্যান্ড ওজি উডস হুইচ ওয়্যার দ্য স্যাপলেস ফয়েলেস স্যাপ্লেস ফয়েলেস মিনস নো স্যাপ ঠিক আছে মানে কোনো রস নেই রসহীন যে গাছ সেটা কি হয় স্যাপলেস ফয়েলেস অফ দ্য ওশান যে সামুদ্রিক গাছ অ্যাকচুয়ালি রসিন যে সামুদ্রিক গাছ ঠিক আছে নো দাই ভয় নো দাই ভয়েস অ্যান্ড লিসনিং টু দাই ভয়েস যখন তোমার শব্দ শুনতে পাই অর্থাৎ তোমার মানে ভয়েস শুনতে পাই কী করে অ্যান্ড সাডেনলি গ্রো গ্রে উইথ ফেয়ার এবং হঠাৎ করেই তারা এতটাই ভীতিগ্রস্ত হয় এতটাই ভয় পেয়ে যায় যে তারা যেন ধূসরে পরিণত মানে তাদের দেয়ার কি বলবো তাদের যে এনজয়েবল কালার দ্যাট কালার অ্যাকচুয়ালি ফেড ঠিক আছে সো দে টার্ন ইন টু গ্রে ওকে তারা তাদের কালারফুল যে অ্যাপিয়ারেন্স দ্যাট ইজ দ্যাট অলসো ব্রেকস বাই দি ওয়েস্টরিন ঠিক আছে তারা ওয়ে দে লিসন টু দি সাউন্ড অফ দ্য ওয়েস্ট ওইন দে অ্যাকচুয়ালি টার্ন ইন্টু টার্ন ইন্টু গ্রে অ্যান্ড দ্য টেম্পল অ্যান্ড ডিসপয়ল দেমসেলফ ওকে এবং তারা তাদের কী করে তাদের পাতা ঝরিয়ে ফেলে মানে তারা এতটাই ভীতিগ্রস্ত হয়ে পড়ে বা এতটাই ভয়প্রাপ্ত তো হয় যে তারা তাদের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটাকেও তারা কি করে তাদের পাতা ঝড়িয়ে সেটাকেও নিঃশেষ করে দেয় ঠিক আছে ও হিয়ার ও লিসেন টু মি এগেন ওয়েস্ট অ্যাপিল করছে টেক্সটটি অনেক লেন্দি হওয়ার কারণে আজকে আমরা কমপ্লিট করতে পারলাম না পরবর্তী ক্লাসে আমরা বাকি যে দুটো স্ট্যান্ড রইলো সেই দুটো স্ট্যাঞ্জা করাবো আজকে মোটে তিনটে স্ট্যান্ড করালাম সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস অফ দ্য ওয়েস্ট উইন্ড অন দ্য ল্যান্ড ইন দ্য স্কাই অ্যান্ড অন দ্য সি এই তিনটে করালাম এবং বাকি যে দুটো স্ট্যানজা যেখানে পোয়েট অ্যাপিল করবে উইন্ডের কাছে সেই দুটো স্ট্যান্ডা পড়বো তোমরা হয়তো এতক্ষণ লক্ষ্য করলে যে প্রত্যেকটা স্ট্যান্ডার শেষে ও হিয়ার ও লিসেন টু মি এই যে ওয়ার্ডগুলো স্পিকার ওয়েস্ট উইনকে করছে সো স্পিকার অর্থাৎ পোয়েট আসলে বয়ে কি কী জানাতে চান বা কি বলতে চান বা তার অ্যাপিলটা কী সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব সো দেখা হচ্ছে পরের ক্লাসে তোমরা ভালোভাবে এটা মনোযোগ দিয়ে ক্লাসটা করো মানে পড়তে থাকো আর কোথাও কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ